আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখান থেকে সাজেকের কটেজগুলো দেখা যায়। যে বাম পাশের পাহাড়টাতে যে কটেজগুলো দেখা যাচ্ছে ওগুলো ক্যামেরাতে কীরকম আসতেছে জানি না। সামনে যে রাস্তাটা দেখতেছেন ওইটা দিয়ে উদয়পুর যাওয়া যায়, আর আমরা এখন যাবো বাম দিক দিয়ে সাজেকে। এই যে ডান পাশের রাস্তাটা উদয়পুর যাচ্ছে, এটা হচ্ছে সাজেকে ওঠার লাস্ট 5 কিলোমিটার, এরপরে হচ্ছে লাস্ট 3 কিলোমিটার। এই 5 কিলোমিটারটা হচ্ছে ট্রেনিং সেশন, অনেক খাড়া, এবং শেষের 3 কিলোমিটারটা এটার থেকে বেশি খাড়া এবং বেশি রিস্কি। সো গাইস, দিস ইজ দ্য লাস্ট 3 কিলোমিটার বিফোর সাজেক। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, 10 মিনিট বিরতি নিয়েছিলাম, ডাব খেয়ে শরীরে এনার্জি নিয়েছি, যেহেতু অ্যাক্সেলারেটার অনেক কাজ করতে হবে এবং মাথারও কাজ করতে হবে। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম লাস্ট 3 কিলোমিটার অফ সাজেক। দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড অফ সাজেক। আপনারা যারা আসবেন তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন এই জায়গাটা। শেষ, ও সামনে পাথর ফেলানো আর পাশে দিয়ে চাঁদের গাড়ি যাচ্ছে, আর এক সাইডে গর্ত, গর্ত বলতে ইটের গুড়ি সব, ওখান দিয়ে তো আমার যাওয়াটা মুশকিল। একটু হালকা স্লো ডাউন করে আবার ডান দিক দিয়ে বের হয়ে গেলাম। তবে চাঁদের গাড়িটা যদি একটু স্লো ডাউন করতো আগে থেকে, আমি হয়তো বা তার আগেই ক্রস করে যেতে পারতাম। যাক, আল্লাহ ভরসা, সাজেকে উঠে গেলাম। ওয়েলকাম টু সাজেক। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে সাজেক পৌঁছে গেলাম। এই নিয়ে পঞ্চমবারের মতো এসেছি, হিরো থ্রিলার নিয়ে এই নিয়ে 4 বার, আর প্রথমবার এসেছিলাম হিরো হাঙ্ক নিয়ে।
হাঁকিরও হাঁক নিয়ে একটু বিপদে পড়তে হয়েছে। ওটার টোটাল অনেক কম ছিল, টোটাল পাওয়ার অনেক কম। আল্লাহর রহমতে পিলিয়ন নিয়ে এই পঞ্চমবার এসেছি সাজেকে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, পাহাড়িকা রিসোর্ট। শাইন ভাই বসে আছে,